দর্শক আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমি কাউসার টাঙ্গাইল থেকে একটি ট্যাসলক কিনি বাইকের সিকিউরিটির কথা চিন্তা করে। আমি তাদের হেড অফিসের কাছাকাছি চলে আসছি। আমি 3 মাস ব্যবহার করতে না করতেই রিমোটের ব্যাক পার্টের যে ক্যাচিং সেটা পড়ে যায়, পড়ে স্টিকার খুলে যায় এবং গাড়ি আমি টাঙ্গাইল থেকে আসতে আসতে 4 বার বাইকটি আমার বন্ধ হয়। আমি অনেক বিরক্তির সম্মুখীন হই। এরকম একটি ডিভাইস তারা কেন আমাকে দিল আমি জিজ্ঞেস করবো। আমি গোপনে ফোন ক্যামেরায় ভিডিওটি ধারণ করতেছি, আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, এটা কি ট্যাসলকের হেড অফিস? জি, আমি টাঙ্গাইল থেকে আসছি। আমি একটি ট্যাসলক ব্যবহার করি। আপনারা কি ডিভাইস দিয়েছেন দেখেন তো, এমন কেন হলো? ডিভাইস কি সমস্যা? এই যে আপনাদের এই ডিভাইসটি এত বাজে, 3 মাস হলো ডিভাইসটি, 3 মাস হতে না হতেই ডিভাইসের ব্যাটারি ক্যাচিং পড়ে যায়, গাড়িটি 3-4 বার বন্ধ হয়ে যায়, স্টিকার উপরে উঠে গেছে, কেন এমন বাজে ডিভাইস আপনারা আমাকে দিলেন? ভিডিওটা বন্ধ করেন প্লিজ। না, আমাদের তো ভিডিও হচ্ছে না, কোনো ভিডিও না 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 কোনো ভিডিও হচ্ছে না। আপনারা এমন বাজে একটি ডিভাইস কেন আমাকে দিলেন বলেন তো? আমি তো জানতাম ট্যাসলক একটা ভালো মানের ডিভাইস। আমি টাঙ্গাইল থেকে নিয়েছি ডিভাইসটি, টাঙ্গাইল একটি দোকান থেকে। কত রাখছে? 3000 টাকা। আচ্ছা ভাই, প্রথম কথা হচ্ছে একটু আলোতে আসেন। এটা কি আমাদের? এটা আমাদের না। আপনারা কেন দিলেন এই ডিভাইসটি? এত নষ্ট ডিভাইস, আমার 4 বার বন্ধ হয় গাড়িটি। বুঝতে পারছি, সরি ফর দ্যাট, বাট এটা আমাদের ডিভাইস না। কি বলেন আপনারা? দেখেন এখানে কিভাবে বুঝবো এটা আপনাদের প্রোডাক্ট না? কোথাও টেস্টক লেখা নাই। আমাদের প্রোডাক্ট কিন্তু টেস্টক লেখা থাকে। এখানে কোথাও টেস্টক লেখা নাই, দেখেন এটা চাইনিজ লেখা, এখানে চাইনিজ কিছু লেখা আছে। স্টিকার, এটা স্টিকার কোথায়? স্টিকার তো পড়ে গেছে কিছুদিন হতে না হতে, স্টিকারটা পড়ে গেল। আড়াই তিন মাস কেউ আপনাকে 2 নম্বরে করে বিক্রি করছে, এটা আমাদের প্রোডাক্ট না ভাই। আমাদের প্রোডাক্টটা দেখান তো না, আপনি ইউজ করেন। আমি তো ইউজ করি, আমি নিজেও, আমি তো এখানে জব করি। আমি এটা দেখাচ্ছি আপনাকে, দেখেন এই যে দেখেন আমাদের প্রোডাক্ট, এটা আমাদের ডিসপ্লে সিস্টেম রিমোট, আপনারা দেখেন এটা দেখেন। এবং আমাদের প্রতিটা প্রোডাক্টে ট্যাসলক খোদাই করে লেখা, খোদাই করে লেখা। আরটা দেখেন, এই যে আমাদের ডিসপ্লে, এই যে আমাদের কাছে সার্ভিস একটা ইয়ে আসছে, এই দেখেন, এই যে দেখেন আমাদের এই যে ব্লিঙ্ক করবে প্লাস ওই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমার তো এরকম লেখা তো আমার ছিল না কখনোই। এই যে ট্যাসলক লেখা, ট্যাসলক প্রিমিয়াম লেখা, মেড ইন তাইওয়ান, আপনারা মেড ইন চায়না। তাহলে কি আমি প্রতারণার শিকার হয়েছি? এটা কেমন হলো বলেন তো? আমি আজকে যাব সেখানে। এটা আমাদের ডিভাইস নতুন আসছে এবং এখানে খোদাই করে দেখেন লেখা ট্যাসলক, খোদাই করে লেখা দেখাচ্ছে আপনাকে, খোদাই করে ট্যাসলক লেখা। এই যে আমাদের এটা ডিফেন্ডার ট্যাসলক, আপনারা দেখেন না, আমাদের প্রোডাক্টে অবশ্যই ট্যাসলকের নাম থাকবে। এটা আপনার 2 নম্বর প্রোডাক্ট থেকে দিয়েছে, জানি না কেন। এটার জন্য আমরা খুবই সরি, কারণ মানুষজন বাজারে মানে এটা হচ্ছে আমাদেরটা বলে একই রকম দেখতে যে কি সমস্যা বলে দিতে। এটা হচ্ছে আপনার বাইক আজকে আসতে না আসতে 4 বার বন্ধ হয়েছে রাস্তায়, একটা 4 বার বন্ধ হয়। ভালো খারাপ না, এটা প্রবলেম কি বন্ধ হইছে ভাই? বন্ধ হয়, ব্যাটারি চার্জ থাকে না, গাড়ির ব্যাটারি বসে যায়, এই পার্টটা রিমোটের ব্যাটারি চার্জ থাকে না, ব্যাকআপ পার্ট, এটা তো কয়েকদিনের মধ্যে পড়ে যায়, এটা তো ফিটিং ভালো করে হতো না। ও, এটা এমন হতে পারে যে আপনার কেউ দেখেন আমাদেরটা, যে আমাদের এটাতে কিন্তু এরকম করে পড়ার কোনো স্কোপ নাই, আমাদের এটা কিন্তু যথেষ্ট শক্ত, আমাদের লক সিস্টেম, দেখেন আমরা আমাদের যথেষ্ট শক্ত, যথেষ্ট আপনাকে এমন চাইলেই পড়বে। 2 নম্বরে করতে, এই প্রোডাক্ট আমি খারাপ বলবো না, প্রোডাক্টটা ভালো, নট ব্যাড, কিন্তু আপনার বাইকে কোনো সমস্যা হতে পারে না? বাইক বন্ধ হচ্ছে বাইকের সমস্যার কারণে? না না, বাইকের সমস্যার কারণে, আমার নতুন বাইক, আপনি দেখতেই পাচ্ছেন আমার বাইকটা একদম নতুন, ডিসকভার 125। আপনি কোথা থেকে আসছেন? আমি টাঙ্গাইল থেকে আসছি। জি, আমি তো 4 ঘন্টা লাগছে আমার আসতে, পুলিশের ভয়, এই লকডাউনের মধ্যে আমি আসছি অনেক কষ্ট করে। আমি কি বাইক নিয়ে, আমি কি মানে ঝামেলায় পড়লাম এই ডিভাইস নিয়ে? এটা আমাদের ডিভাইস না, সরি, আপনি দেখেন আপনি বাজারে, বাজার থেকে আপনাকে কোনো কারণে 2 নম্বর ডিভাইস দিয়ে দিয়েছে। আমাদের প্রোডাক্টে খোদাই করে ট্যাসলক লেখা থাকবে। যদি কোনো মানুষ ট্যাসলকের প্রোডাক্ট 2 নম্বরে বিক্রি করে, আমরা আইনত অ্যাকশন নিতে পারবো, বাট তারা ট্যাসলক লেখে নাই, কোথাও লেখে নাই, এটা কোথাও লেখে নাই। এটা চাইনিজ প্রোডাক্ট, এটার দাম 1200 টাকা দাম, এটা আমাদের প্রোডাক্ট। আপনার কাছে কত রাখছে রিমোটটা? 3000 টাকা। আমি তো ওয়েবসাইট আপনাদের 3000 টাকা মূল্য দেখছি, দোকানে গেলাম 3000 টাকা, এই জন্যই আমি এটা মূলত ওনাদের কাছ থেকে নিলাম, ভাবলাম একই রেট একই প্রাইস। জি 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 জি, ট্যাসলক বলে বিক্রি করছে এরকম। আমাদের কাছে আপনি ছাড়া অনেক কাস্টমার আসছে, এরকম আসছে, আমরা তখন দেখছি যে আমাদের প্রোডাক্ট না।
দুই নম্বরের প্রোডাক্ট। আপনি বাইকের ভিতরে যে হোস্ট লাগানো ওটার মধ্যে দেখবেন অন্য কিছু লেখা, চাইনিজ কিছু লেখা, টেস্টলকে প্রোডাক্ট না ভাই সরি। আপনি এখন ইয়ে করতে পারেন, দেন আমি এটা একদম পুড়েই ফেলবো, আমি আর টেস্টলক ব্যবহার করবো না, না 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 আমি আপনি এই এই ডিভাইস আর ব্যবহার করবো না, আমি এখনই এটা পুড়ে ফেলবো, আমি এই পচা ডিভাইস আমি ব্যবহার করবো না। না না অ্যালার্ম বাজে না, এটা একদম বাজে ডিভাইস, আমি এই ডিভাইস ব্যবহার করবো না, আমি এই ডিভাইস আপনাদের এখানে মাটি দিয়ে যাব। না 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 আমি আমি না না আমি এই ডিভাইস আমি ব্যবহার করবো না, এই ডিভাইস আমি একদম ব্যবহার করবো না। এই যে দেখেন, এই যে আপনাদের ডিভাইস, এই যে আপনাদের ডিভাইস, এই যে আপনাদের এখানে রেখে গেলাম, এই যে আপনাদের এখানে রেখে গেলাম, এই ডিভাইস আমি এখানে রাখবো না, এই ডিভাইস এখানে এখানে পুরে পুরে মাটিতে পুঁতে রেখে গেলাম। আমার সাথে প্রতারণার শিকার আমি প্রতারণার শিকার হয়েছি না ভাই জান, আসলে আমি আমি বাইকের জন্য আমি বাইকের নিরাপত্তার কথা ভেবে একটি লক লাগাই। আপনি এটা কোনো কাজ করলেন না, আমি তো যাবো এখনই, আমি টাঙ্গাইল যাব গিয়ে আমি ওই দোকানদারকে ধরবো, আমাকে কেন এই ধরনের বাজে ডিভাইস দিল। না না এটা তো আমি আসলে টেস্ট লক বলেই তো আমি নিচ্ছি, আমাকে টেস্ট লক চাইছে, আমাকে এটা কেন দিল? আপনি তো আজকে বুঝছেন যেটা আমাদের টেস্ট লক না, এটা তো আপনি বুঝছেন, এটা তো নকল ডিভাইস, এটা তো বুঝছেন ভাই জান, আমি এটা নিয়ে কি করবো, এটা রেখে গেলাম। আমি আমি তো টেস্ট লক ব্যবহার করতে ইচ্ছুক, কিন্তু আমি চাচ্ছি আপনি অন্তত যার কাছে প্রতারণার শিকার হয়েছেন তাকে ধরেন। আপনি জি অবশ্যই আমি যাব এবং তাকে ধরবো, আমার এলাকার মানে মেম্বার চেয়ারম্যান নিয়ে আমি তার বিচার করব, আমি এলাকায় বিচার বসাবো তাকে নিয়ে, আমাকে কেন এই ধরনের নষ্ট ডিভাইস দিল, রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যায়, অবস্থা তখন খারাপ হয়ে গেছে একদম, আপনি হাতে ধরছেন এটা আবার ভালো লাগে, এটা তো আগুন লাগাতে শুনি, আপনি এখানে মন খারাপ করার কিছু নাই, আগুন লাগায় ফেলেন, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করেন না ভাই জান, মন খারাপ করেন না, আমরা দেখতেছি ব্যাপারটা কিভাবে ইজিলি করা যায়, আপনাকে একটা দরকার অ্যামাউন্ট পরে দিয়ে আমাদের, মাথা গরম হবে না, বাইকের নিরাপত্তার কথা ভেবে আমরা লক লাগাই, আমাদের মাঝে সাথে প্রতারণা করে, আমরা তো আপনাদের ব্যবহার করি।